হ্যালো, কথা বলছি। আবার বিক্রম, ও হারাম যদি আমাদের একটু শান্তিতে থাকতে দেবে না দেখছি। প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি করুন, নইলে লোফারটা ওর বন্ধুর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, ও যখন গেছে তখন মেয়ের বিয়ে, মেয়ের বাপের বিয়ে, আমার বিয়ে, না আমার না, সবার বিয়ে দিয়ে ছাড়বে। আমার যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে কি? ঠিক আছে, আমি আসছি। কি তোমরা এখানে কি করছো? আরে দরজা বন্ধ করছো কেন? আরে আরে দরজা বন্ধ করলে কেন? ওম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ ওম ইন্দ্রাদি দেব ভো নব ওম এতৎ স্বয়ং। শোনো, ভালো চাও তো দরজা খুলে দাও। দরজা খুলবে তো নাকি? বোনকে দেখতে পাচ্ছি না, তোর বন্ধুকে বউ নিয়ে কেটে পড়লো নাকি? কাটবে কেন, শান্তিতে বিয়ে হয়ে গেছে, ওরা এখন ভেতরে আছে। ভেতরে আছে, যাক বাঁচা গেল। পুলিশ চিরকাল কাজ শেষ হওয়ার পরে এসে হাজির হয়, এটি নিয়ম আর কি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, কাজ শেষ হওয়ার আগেই চলে এলাম না তো। মেয়ের বাবা কোথায়, খেতে গেছে নাকি? না, ভেতরেই কোথাও আছে। আচ্ছা আপনি বলুন তো স্যার, নিজের পছন্দের পাত্রের সঙ্গে রত্নার বিয়ে দিয়ে আমরা কি কোনো অন্যায় করেছি? যা করেছিস ভালোই করেছিস, তো মেয়ের বাবা কমপ্লেন করেছে তো, তো একবার তো থানায় গিয়ে পায়ের ধুলো দিতে হবে বাবা। থানায় যাবো বলেই তো বসে আছি, পালিয়ে গেলে তো আবার আপনি গভীর রাত্রে আমার বাড়িতে গিয়ে উৎপাত শুরু করে দিতেন। চলুন। না না, উত্তেজিত হবি না, সন্তর ছেলে মানুষ, অনেক কিছু জানিস না। কোনো শুভ কাজে এসে যদি মুখে কিছু না দিই তাতে গৃহস্বামীর অমঙ্গল হয়, আমার না আমার না কোনের অমঙ্গল হয়, বরের নামে বরের বন্ধুদের অমঙ্গল হয়। আমি একজন কর্তব্য পরায়ণ দেশ সেবক হয়ে এত লোকের অমঙ্গল তো করতে পারি না। তুই দাঁড়া, এই তোরা দাঁড়া, একটু দাঁড়াবি, একটু মুখে কিছু দিয়ে চলে আসবো নিয়ম রক্ষার্থে। মেনুটা কি জানিস? আপনি তাড়াতাড়ি করুন, নইলে আমরা কেটে পড়বো। ইয়াকি হচ্ছিস নাকি? তুই ভদ্রলোকের ছেলে, এই আমি কথা বলছি, তুই তো গুন্ডা বদমাস না, পুলিশকে ভয় পাবি। আমি যাবো, গবাগব খেয়ে চলে আসবো। এই আয়।